রঘুনাথগঞ্জ তালাই মোড়ে এম রাইস মিলে সিআইডি তালা মেরে সিল করে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় ওই রাইস মিল থেকে তালা ভেঙে কে বা কারা চুরি করেছে এই অভিযোগ করেন মিঠু শেখ এই অভিযোগের ভিত্তিতে এই মিঠু শেখকে জিজ্ঞাসাবাদ করতে তার বালিঘাটার বাড়িতে পৌঁছে যান সিআইডির দল কিন্তু সিআইডির দল বাড়িতে এসে মিঠু শেখকে দেখতে পাননি